আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আজকে আমরা যে টিউটোরিয়াল করতেছি এটা একটা গুরুত্বপূর্ণ নোটিশের তো বিশেষ করে হচ্ছে হুট সংক্রান্ত আমরা অনেক কিছু আজকে জানতে পারবো ঠিক আছে বিশেষ করে যারা হুট নিয়ে ভাবছেন যে হুট কি হয় কত প্রকার হুট এবং কি কি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব তো এখানে আমরা কিছু কালেক্ট করছি যেমন হচ্ছে এখানে কয়েকটা হুট আমরা কালেক্ট করছি যেমন এটার মধ্যে কোন হুটের কি নাম ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মূলত মানকিউট এটা এটা এই তিনটা হচ্ছে মানকিউট তো মানকিউটের শেপ কিন্তু এইরকম হয় হ্যাঁ এরকম হয় আমরা দেখতে পাচ্ছি এখানে তারপর হচ্ছে ক্রসি হুট একটা হচ্ছে ক্রস হুট এরা কি ক্রস এখানে সেন্টার ফ্রন্টের দিকে একটা এদিকে যাবে আর একটা এদিকে যাবে ওভারলিপিং হবে এটা হচ্ছে ক্রসি আর এটা হচ্ছে রেগুলার হুট যেটাকে বলি আমরা যে এখানে আমাদের দুইটাই মুখোমুখি থাকবে এরকম অ্যাঙ্গেল থাকবে না এটা সোজা থাকবে আর কি ঠিক আছে তো এটা হচ্ছে সেটা রেগুলার রেগুলার হুড তবে এই সিনটার ফ্রন্টে যে টপ এই কিন্তু থাকে না ঠিক আছে আবার এই হুডের মধ্যে যে আপনার প্যানেলগুলো থাকে যেমন হুড মিড প্যানেল অর্থাৎ হুড থ্রি থ্রি মানে কি থ্রি পার্ট হুড আর কি এটাকে বলা হয় যে থ্রি পার্ট হুড আপনাকে ট্যাক প্যাকে মেনশন করে দেবে অথবা মেজারমেন্টেও বলে দিতে পারে তো মূলত এখানে মেনশন করা থাকে যে এখানে হুটটা আপনার থ্রি পার্ট হুট বা থ্রি প্যানেল হুট এভাবে বলবে তো থ্রি প্যানেল হুট বলতে আমরা কি বুঝবো এখানে আমরা তিনটা পার্ট থাকবে যেমন হচ্ছে এখানে একটা এখানে একটা এখানে একটা কি মিডেল প্যানেল সহ আর কি দুই পাশে দুটা আর মিডেল প্যানেল তাহলে প্যানেল সহ হলো আমাদের কি তিনটা এটা বলা হয় কি থ্রি প্যানেল হুট বা থ্রি পার্ট হুট ঠিক আছে এছাড়াও আপনাকে আপনার আরেকটা বিষয় আমি একটু বলি যে ইনার ইনার যে পাত্তা অর্থাৎ ইনারে কিন্তু যেগুলো মোটা ফেব্রিকের বিশেষ করে হুডগুলো হয় তো মোটা ফেব্রিকের হুডগুলো কিন্তু অবশ্যই ইনার সাথে অর্থাৎ ভিতরের পাড়ে কিন্তু সিঙ্গেল জার্সি হয় ঠিক আছে এটা কিন্তু অবশ্যই আপনাকে পেকে বলে দেবে যে হুড ইনার লাইলিং সিঙ্গেল জার্সি বা আপনাকে এভাবে বলবে সেম কালার এভাবে বলবে আর কি এছাড়া হচ্ছে আমাদের টেকনিক্যাল কিছু বিষয় আছে এখানে টেকনিক্যাল বিষয়টা হচ্ছে যে হ্যামের জায়গাটা অর্থাৎ এই যে আপনি এখানে হ্যাম করছেন এই হ্যামের এই যেখানে আইলেট আছে হ্যাঁ এটা হচ্ছে ড্রফ্টিং ঢুকানোর জন্য যে আইলেটের সিস্টেমটা এটা কিন্তু বিভিন্নভাবে হয় তো কীরকম একটা হচ্ছে হ্যাম করে অর্থাৎ এখানে চার আমি প্রেরণটা করছি আমি আপনাকে একটা একটা করে করে দেখাবো এটা হচ্ছে আমাদের একটা আরেকটা সফটওয়্যার আছে এটা জেমিনি সফটওয়্যার দিয়ে আমি করে দেখাচ্ছি তো এটা আপনার যে সফটারে কাজ করেন না কেন আপনি দেখতে পারেন জাস্ট ম্যাথডটা আপনি ফলো করতে পারেন ঠিক আছে এখন আমরা জেমিন সফটওয়্যার ওপেন করে এখান থেকে আমরা করে দেখাবো ওকে তো ধরেন এখান থেকে আমাদের একটা হুট আমরা করলাম এখানে মেজারমেন্ট আমরা ফলো করবো না জাস্ট একটা মেজারমেন্ট আইডি করে আমরা একটা নিচ্ছি ঠিক আছে ধরুন এটা আমি নিলাম ওকে তো এটাকে নেওয়ার পরে এখানে মেজারমেন্ট আমরা করব না এখানে এখানে একটা আর হচ্ছে এইখানে এই বরাবর এটা কি হাইপনার বরাবর হচ্ছে এই যে পয়েন্ট আছে আমরা কয়টা এখানে আমাদের হুট আছে কয়টা তো এখানে যদি এই তিনটা মিলে একটা তারপর হচ্ছে একটা ক্রসিং হুট একটা রেগুলার হুট একটা আর এটা একটা তো আমাদের সাইডটা প্যাটার্ন কিন্তু করতে হয় তাই না তো আমরা একটা একটা করে খুব সীমিত সময়ের মধ্যে করবো তো আচ্ছা এখন এই যে পার্ট পার্টটা আছে এটাকে একসেন্ট টার্ন করলাম তারপর এটাকে উঠাই দিলাম তারপর হচ্ছে এইটাকে আমি ধরেন এটাকে আমি সরি এটাকে আমি এক দুই দুই চ্যাম দিলাম এটাকে দিলাম হচ্ছে দুই চ্যাম যে মেজারমেন্ট ওর যদি আমরা করিনি তার কারণ আমাদের একটু কম বেশি হতে পারে কম বেশি বলতে কি আমরা ওটার শেপটা দেখবো ঠিক আছে এখন এটাকে আমি টার্ন করলাম এটাকে টার্ন করলাম যে যে পয়েন্টগুলোকে আমার কাপ দিতে হবে কাজ দিলে কিন্তু অবশ্যই আমাদেরকে এটা করে নিতে হবে ওকে তো সবগুলো টান থেকে আমরা এটাকে সুন্দর করে এখানে কিন্তু একটু ডান থাকে কেন এখানে কিন্তু একটু ফিটিং এর বিষয় আছে ঠিক আছে এটা হচ্ছে এই ঘাড়ের মধ্যে থাকে যার কারণ ঘাড়টা কিন্তু এই ফোলা ফোলা থাকে এই জায়গায় এরম কিন্তু অবশ্যই ডাউন রাখতে হবে এটা কিন্তু একটা থিওরি টেকনিক্যাল বিষয় ঠিক আছে তো এখানে যেটা করতে হয় এই পয়েন্টটা যেটা এটাকে আমাদের নাইনটি ডিগ্রি বরণ রাখার পরে এটাকে আর একটু দামে দিই ফাইভ মিলি ওকে তারপর এখান থেকে এটাকে ধরলাম তো এত সুন্দর করলাম না আপনারা করে নেবেন আর এখান থেকে আমাদের হাইপন অ্যান্ড শোল্ডার বরাবর একটা মেজারমেন্ট থাকবে যেমন তো ব্যাক নেক যেটা থাকবে সেই অনুযায়ীটা রাখতে সেই নেক্ট তো তার থেকে একটু কম রাখতে হবে আমরা জানি যে হুড়ের যে সার্কেলটা এই যে সার্কেলটা এটা কোথা থেকে মানে কোথায় জয়েন্টটা হবে এটা কিন্তু মূলত হবে বডির নেক সার্কেলের সাথে অ্যাড হবে তাই না তো আমাদের মাথায় রাখতে হবে বডি সার্কেলে মেজারমেন্ট ধরেন তিরিশ সিম আছে আমি ফর এখানে তিরিশ কত রাখবে এখানে তিরিশে রাখতে হবে না এ রাখতে হবে না অবশ্যই আপনাকে যদি প্যাটার্ন এটা কিন্তু হবে না একটা লেফট একটা হচ্ছে রাইট তো যেহেতু আপনার দুইটা মিলাই হচ্ছে এই সার্কেল তো ক্ষেত্রে আপনার হাফে যে প্যাটার্নটা মেজারমেন্ট করা পর্যায়ে থাকবে তার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ শর্ট রাখতে হবে সার্কেলে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখন এটাকে আমরা কি করব। সরি সুন্দর করা যায় দেখি দেখি তো এটা হয়ে গেছে ওকে তো এখানে আর একটু সুন্দর করা যায় তো যাই হোক এটা হচ্ছে আমাদের কি একটা রেগুলার রেগুলার হুট ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা রেগুলার হুট এখন এই হুটের মধ্যে আমি যেটা বলতে চাইছিলাম এই হুটটা আমরা কি রেগুলার হুট করতেছি না আমরা সবগুলো হুট করব কিনা দেখি তো এটা হচ্ছে রেগুলার এটা এটা এই রেগুলার একটা রেগুলার প্যার করলে এখান থেকে মিরর করে দিলে আমরা যেমন হাফ প্যান্ট হাফ প্যারটাকে কি ফুল করি না সেটা হচ্ছে এই সিস্টেম করলে হবে তারপর হচ্ছে এখানে হুট প্যানেল আচ্ছা হুট প্যানেল আমরা রেগুলার এবং হচ্ছে মানকি হিট দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো আর যদি সময় থাকে তাহলে আরো করবো আর কি তো দেখা যায় ধরেন এটাকে আমি রেগুলার হুট করলাম তো আমাদের মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে এই হ্যামের এই জায়গাটা ঠিক আছে আচ্ছা এই হ্যামের এই জায়গাটা এখন আপনাকে বলবে যে হ্যাম হাইট হ্যাম হাইট টু টু বা টু পয়েন্ট ফাইভ সিএম বা থ্রি সিএম তো এখানে হ্যাম হাইটের মেজারমেন্ট যদি না থাকে বা আপনাকে যদি হ্যামের হাইটের মেজারমেন্ট না দেয় তো সেক্ষেত্রে আপনাকে আগে ফলো করতে হবে যে তার মধ্যে কি এরকম আইলেট আছে কিনা ঠিক আছে যদি আইলেট থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা সর্বনিম্ন আর আপনাকে হ্যাম দিতে হবে যদি বাইরে নাও বলে তারপরে কিন্তু আপনাকে এখানে আরআইসিএম হ্যাম দিতে হবে কারণ এই আইলেটটার আইলেটটার মেজারমেন্ট কিন্তু প্রায় দেড়সিয়াম ঠিক আছে তো দেড়সিয়াম যদি আপনার এই আইলেটটা থাকে এই আইলেটটা যদি দেড়সিয়াম থাকে তো ডেডসিয়াম আপনার দুই পাশে হাফ হাফসিয়াম একস এম কিন্তু ক্যাপ থাকবে অবশ্যই কিন্তু তা থাকবে তাহলে কি হলো আমার সর্বনিম্ন থাকবে এটা কিন্তু সব থেকে বেটার তো যদি না থাকে মানে যদি না থাকে বা বেশি বা এর হ্যাম হাইট মানে কি তার অ্যাকসেপ্ট করে না বা কোনো রকম কমেন্টস হতে কমেন্টস মানে খেতে পারেন এরকম যদি কোনো কনফিউশন মনে থাকে তো অবশ্যই আপনি আরআইসিম তার নিচে আপনাকে দেওয়া যাবে আমি সর্বনিম্নটা বলছি তো সাড়ে তিন পর্যন্ত হয় এটা আমরা জানি ঠিক আছে তো এখন এই যে স্ট্রিজটা আছে এখানে স্টিচটা আছে এখন দেখেন বিষয়টা আমি সুন্দর করে আপনাকে দেখাচ্ছি আমি প্রথমে করব যেটা যে হ্যাম হাইট জাস্ট এখানে বলছে হ্যাম হাইট আসলে এমনটা না যে আপনাকে আপনার সিমেল তারপর এখান থেকে আপনি হ্যাম এখানে অ্যাড করে দিচ্ছেন যেমন হ্যামটা কোথায় এইখানে এটাকে আমি এখানে দিলাম কত টু পয়েন্ট ফাইভ এরকম টু পয়েন্ট ফাইভ সিএম দিলাম ঠিক আছে তারপরে এখন আসেন এখান থেকে আচ্ছা এইটা ধরেন এইভাবে দিলাম তো এইভাবে দিলে কি হলো এভাবে দিলে হচ্ছে সিঙ্গেল হ্যাম এটা কি সিঙ্গেল হ্যাম যদি সিঙ্গেল হুড হয় হুডের ইন সাইডে যদি কোনো লাইলিং না থাকে অর্থাৎ সিঙ্গেল জার্সি ফেব্রিক না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এভাবে আপনাকে হ্যাম দিতে হবে আদার্স যদি আপনাকে ইনার পার্টে থাকে ইনার পার্টে থাকে এবং আমি এটাকে ব্যাগে চলে গেলাম ব্যাগে চলে গেলাম যদি ইনার পার্টে থাকে তাহলে সেম একটা দুইটাই প্যাটার্ন হবে যেমন এই প্যাটার্নটাকে জাস্ট আমি একটু কপি করলাম কপি করলাম এই যে একটা হচ্ছে ইনার আর একটা হচ্ছে টপ তো এই যে ইনারটা আমি টপের ভিতরে ঢুকিয়ে দিলাম এখানে দিলাম কিন্তু তাই না কি হবে করবে করবে এটা ঘুরে আসলো কিন্তু এটা কি আমরা কিন্তু সিঙ্গেল ধরে করতেছি এটা কিন্তু আমাদের চারটে পার্ট হবে যেমন আমি যদি চারটে পার্টটা আপনাকে এভাবে ইন ডিটেলস বুঝাই দিই তাহলে কিন্তু সময় বেশি থাকে ঠিক আছে তারপর আমি করে দেখাচ্ছি আপনাকে ধরে এনাকে আমি করলাম কিভাবে চারটে করব তো এক এই দুটাকে আমি ঘুরাই নিই ঠিক আছে এই দুটোকে ঘুরাই নিলাম এইভাবে ঘুরাই নিলাম আচ্ছা এখন এটা হচ্ছে এটা মোর তো মেলা সময় লাগবে যাই হোক দেখি চেষ্টা করি এখান থেকে তোলাম এটাকে আমি এইভাবে এটাকে এইভাবে পেলাম যদিও এটা আমাদের টোটালটা কিন্তু কি সিম হবে এই টোটালটা এদিকে সিম হবে কীভাবে হবে সেটাও যদি আমি আপনাকে দেখাই তাহলে তো অনেক কাহিনী এটা যেন কিভাবে করতে হয় এটা সম্ভবত এখান থেকে ঠিক আছে এইটা তো গেলাম আচ্ছা এইভাবে হ্যাঁ ওকে তো এইভাবে মনে করেন দুটা কিন্তু সিম হয়ে যাবে হওয়ার পর এরকম হলো তাই না এরকম কিন্তু হয়ে গেলো এরকম হয়ে গেল দুটি অ্যাড হবে এটা আপনাকে আপনি এর থেকে ভালো আর কি বুঝাইতে পারবো না দুটো অ্যাড হলো হওয়ার পর কী হলো হওয়ার পর এরকম সিম হয়ে গেলো তাই না এরকম সিম হয়ে গেলো তো এটাও কিন্তু সেম একইভাবে এটা হচ্ছে আমার টপে হলো ধরেন এটা আমি টপে ধরলাম এটা ধরলাম টপ আর এটা হচ্ছে ইনসাইড তাহলে কী হলো আচ্ছা হ্যাঁ এটাও ইনসাইড হলো এইভাবে তাই না এইভাবে পর এই যে এই জায়গাটা থাকলো এই জায়গাটা কিন্তু একটা রাউন্ড শেপ চলে আসলো এরকম একটা রাউন্ড শেপ চলে আসলো তো এই রাউন্ডশেপটার মধ্যে আপনার জাস্ট কি হবে এইটাকে অবারলক করলেন অবারলক করার পরে একটাই এইদিকে ঘুরালেন ইন ডিটেলস আলোচনা করতে গেলে সময় বেশি লাগবেই এটাকে এভাবে ঘুরে এলাম ঘোরার পর এটাকে আবার ঘুরে এদিকে নিলাম মানে কি ইনসাইডে নিলাম ঠিক আছে এটাকে ঘুরে এলাম ঘুরার পর আবার এটাকে ঘুরে ভিতরের দিকে দিলাম ভিতরের দিকে দিলে আমার কি করতে হবে আবার এভাবে দিতে হবে এভাবে কি আর বোঝান যায় তারপর আমি আপনাকে দেখাচ্ছি ধরেন এখন এটাকে আমার কি ইনসাইডে চলে গেলো এই যে স্টিচটা আছে ওভারলেক যেটা করলাম সেটা আমাদের ইনসাইডে চলে গেল ইনসাইডে চলে চলে যাওয়ার পর আমাদের কিন্তু ডাবল হবে তো এখন এই যে সিমেল আসছে তখন কিন্তু আর এখানে থাকবে না তখন থাকবে না এখান থেকে আপনি কি করবেন আড়াই সিএম আপনি একটা স্টিচ দিয়ে দিবেন টোটালি একটা আর এসে আমি একটা স্টিচ দিলে এর ভিতরে আপনি স্টিচ দেওয়ার আগে অবশ্য এখানে হোল বা আইলেট করেন যেটা করেন সেটাকে করতে হবে এখানে মেজারমেন্ট অনুযায়ী করবেন যেমন আমি এখান থেকে ধরেন আমি এখন এটাকে একটা স্টিচ দিয়ে নিয়েছি তো স্টিচ দেওয়ার জন্য আমাদের করতে হবে কিভাবে তো এখানে টু পয়েন্ট ফাইভ সিএম টু পয়েন্ট ফাইভ সিএম ঠিক আছে এখানে দিলাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিন্তু এটা এরকম হলো কেন আচ্ছা এখন এটাকে আবার এটাকে টু পয়েন্ট ফাইভ দিলাম ওকে টু পয়েন্ট ফাইভ দেখেন এখন এইভাবে একটা স্টিচ চলে আসলো ওকে এভাবে একটা স্টেজ চলে আসলো তো এইখানে হচ্ছে এখানে কি দিবেন এখানে হচ্ছে আইলেট দেবেন আইলেট অথবা হচ্ছে কি আমরা কি দিই আইলেট অথবা হচ্ছে আহ দেখি কি দেওয়া যায় এখানে একটা আইলেট দিলাম এখানে একটা আইলেট এটা হচ্ছে টপে দিচ্ছি ঠিক আছে এখানে টপে আমি টপে শুভ রাখছি তাহলে এটা কি এটা একটা আইলেট এটা একটা আইলেট তাহলে এই যে আইলেটের ভিতর দিয়া একটা ডস্টিং ঢুকলো এটার ভিতর দিয়ে বের হয়ে আসলো তাহলে কি হলো আমাদের হুট এই এটার মধ্যে হয়ে গেল তাই না এই দেখেন এটার মতো হুট এটার মতো হয়ে গেল তো এটা পাইলাম আমরা একটা বিষয় আমরা জানতে পারলাম তো আমাদের হুটটা আসলে কিভাবে হবে এবং হচ্ছে এটার মানে মানে যেকোনো একটা ওয়ে তো আমরা দেখলাম এটা হচ্ছে একবারে ইজি ওয়ে এটা হচ্ছে নর্মাল আর কি বেসিক যেটা আমরা বুঝি আর কি বেসিক্যালি যেটা আমরা বুঝি সেটা করলাম তো ওকে এই দুটো আমাদের প্রয়োজন নেই থাকবে তো এই দুইটাই নিয়ে আমরা কাজ করতেছি এই কাজ একটা রাখলাম এখন আমরা নর্মাল হুট কিভাবে করতে এখন যদি আরেকটা থাকে এখানে যেমন হচ্ছে বলে যে আপনার টান টানেল হুট হুট টানেল মানে টানেল হুট অর্থাৎ হ্যাম হাইট কিভাবে বলবে এটা আসলে বুঝতে পারতেছি না এখানে বলতে পারে যে আপনার হ্যামটা যেটা করবেন এক কথায় যেমন এখানে হ্যাম করেন কত হ্যাম করবেন আড়াই সি এম তাই না তো এখানে হ্যাম আড়াইসি এম যদি করে আচ্ছা আমি এটাকে একটা কাজ করি এই যে পাটটা আছে এটাকে আমি কাটলাম ঠিক আছে এটা কাটলাম কাটার পর এখানে এই এটা যেটা আছে এটা এখন কি ইনার চলে গেল ইনার যাওয়ার পরে এটা শর্ট হয়েছে আড়াইসি এম এই আড়াই সি কি হবে এই যে টপের এটা হচ্ছে টপটা এই টপটা ঘুরে কিন্তু আপনার ইনসাইডের সিম বরাবর লাগবে তার মানে এখানে কি করতে হবে আমাদের এখানে করতে হচ্ছে আড়াই সি এম আপনাকে আড়াই সি এম না এখানে থ্রি পয়েন্ট ফাইভ সি এম সিম অ্যালাউন্স দিতে হবে ঠিক আছে কারণটা হলো এটা যদি আমরা থ্রি পয়েন্ট ফাইভ অ্যালাউন্স দিই কেন থ্রি পয়েন্ট অ্যালাউন্ড দেয় এখানে তো আমরা আড়াই সি এম কম দিছি তো থ্রি পয়েন্ট ফাইভ দেওয়ার কারণটা হচ্ছে এখানে আড়াই সি এম তো দেবেন এখানে কিন্তু এক এক্সিএম অ্যালাউন্স আছে তার মানে হচ্ছে এটার মধ্যে যে অ্যালাউন্স আছে এক অ্যাক্সিএম আছে এইখানে কিন্তু এক একসিম অ্যালাউন্স ধরতে হবে তো এক এক্সিএম অ্যালাউন্স বাদ দেওয়ার পর তো আড়াই সিএম থাকবে তাই না তাহলে কি হবে এই যে এক এখানে আমাদের আর এসিএম একটা টানেল চলে আসলো অর্থাৎ টান ব্যাক চলে গেলো এটা হচ্ছে কি টান ব্যাক বলা হয় যে হাইট এক টান টানেল বা টান ব্যাক অন সিম অন সিম বা ইনার সিম ইনার প্যানেল সিম এভাবে আপনাকে বলতে পারে আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা ভাষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে বুঝতে হবে তো তাহলে আমরা এখানে কি বুঝলাম যে আমরা এইভাবে কিন্তু আমরা আমাদের আরেকটা একটা বিষয় মানে সিস্টেমটা কিন্তু এরকম একটা থাকবে তো একটা হচ্ছে নর্মাল হুট আমরা বুঝতে পারলাম যে একটা হুটের একটাকে আমরা চারটে পার্ট করে কিন্তু আমরা এটাকে নর্মাল একটা হুট করতে পারলাম কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা যেমন হচ্ছে একটা স্টপ টপ টপেরটা হচ্ছে আমাদের বড় থাকবে আর ইনারটা হচ্ছে শর্ট থাকবে কতটুকু শর্ট থাকবে যতটুকু হ্যাম থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমাদের মানে দুইটা অপশন আমরা পেয়ে গেলাম এখান থেকে একটা নর্মাল পেলাম আরেকটা হচ্ছে হ্যামের জন্য আমরা আরেকটা সিস্টেম পেলাম এটাগুলো একটা আরেকটা হচ্ছে আপনার হুডের প্যানেল থাকবে এখানে যে মিড প্যানেলটা থাকবে তো মিড প্যানেলটা যেমন এখানে মেজারমেন্ট থাকে আপনার এইভাবে মেজারমেন্ট থাকে দেখেন এখানে হুড মিড প্যানেল এখানে হচ্ছে সাড়ে আট নয় নয় সাড়ে নয় সাড়ে নয় দশ দশ এইভাবে আপনার হুড প্যানেলে মেজারমেন্ট থাকবে তারপর হচ্ছে হুড উইথ হুড উইথ কোথায় হুড উইথটা কোনটা হুড উইথ হচ্ছে এখান থেকে যেই মেজারমেন্টটা এই মেজারমেন্টটা হচ্ছে হুড উইথ আর হুড হাইট হচ্ছে এখানে হাই পয়েন্ট শোল্ডার এখানে বলবে যে হুড হাইট অ্যাট এস পি এস বা হাই পয়েন্ট শোল্ডার এভাবে বলতে পারে এটা কিন্তু আপনার হাই পয়েন্ট শোল্ডার বরাবর আর এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে ফ্রন্ট ঠিক আছে যে এখন এখান থেকে আমরা হাই পয়েন্ট শোল্ডার যদি বলে তো ভালো আর যদি না বলে বলে যে হুড ওপেনিং বা হুড হাইট অ্যাট এস বা হুড হাইট অ্যাজ ওপেনিং মানে অ্যাট ওপেনিং এভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে যে হুড হাইট অ্যাট এস বা হুড হাইট অ্যাট হুড হাইট ফ্রম এস পি এস তাহলে বুঝতে হবে যে এখান থেকে এখানে আর যদি বলে হুড হাইট ফ্রম এজ ফ্রম এজ বা হুড এইস হ্যাঁ হুড এজ বলতে পারে ফ্রম এজ বলতে পারে আপনাকে এভাবে কিন্তু বুঝতে হবে তার মানে এখানে হচ্ছে হুড হাইটটা ঠিক আছে আর এখানে কোনো মেজারমেন্ট নেই আপনাকে এখানে আপনার ইচ্ছে মতো আপনি করতে পারবেন আর যেখানে মেজারমেন্ট থাকবে সেটা বাদ দিয়ে কিন্তু আপনার বাকি জায়গা যেগুলো সেগুলো আপনি ইচ্ছে মতো করতে পারবেন যেমন এইখানে মেজারমেন্ট আছে এখন যদি আমি এখানে উঠাই বা নামাই আমার কেউ ঠেকাইতে পারবে পারবে না তো অতএব যেখানে মেজারমেন্ট থাকবে সেটা আপনার পারফেক্ট লাগতে হবে এবং যেখানে মিজাম থাকবে না সেখানে শেপটা সুন্দর করতে গিয়ে আপনাকে যতটুকু যেখানে যা করতে হয় সেটা আপনাকে করতে হবে তার সঙ্গে বিচার বুঝতে পারছেন তারপর আসেন কি এখানে প্যানেলটা আমরা অ্যাড করতে চাইছিলাম করে ফেলি তো প্যানেলটা এখানে অ্যাড করব কিভাবে করব আচ্ছা তো প্যানেলটা অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হয় এটাকে কার করতে হয় তাই না কার করার পরে এটাকে আমরা প্যানেল কত করব প্যানেল করব হচ্ছে নয় সিএম ধরলাম নয় সিএম আমি পেমেন্ট করব তো এখানে নয় সিএম যদি আমি করি এখানে সাড়ে চার ফোর পয়েন্ট ফাইভ সিএম আমাদের এর মধ্যটা মেজারমেন্ট দিতে হবে ঠিক আছে দেন এটাকে আমার তাই করতে হবে সরি এটা এভাবে হবে না এটা আগে আগে প্রথমে এই যে পয়েন্ট দুটো আছে এই পয়েন্ট দুটোকে কার্বে আনতে হবে দেন হচ্ছে এখন এটাকে কত এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ নয় সিএম ঠিক আছে ব্যাস এটা কিন্তু আমাদের একটা প্যানেল হয়ে গেল তো এখন আমরা এটাকে কাটবো কিভাবে কাটবো তো কাটার জন্য এটাকে এই লাইনটির উপর একটা ক্লিক করলে কিন্তু এখানে আমাদের এই কাট একটা অপশন আছে এখানে আমরা কেটে নিতে তারপর এটাও আমরা কেটে নিই একবারে এটাও আমরা কেটে নিই দেখেন এখানে কিন্তু এই যে মিডেল যেটা কাট করে কিন্তু আমরা ভিতরে পাটটা নিলাম এই ভিতরে পাটটা দিলাম কারণ এখানে কি আমাদের সাড়ে চার সাড়ে চার নয় সিএম হচ্ছে আমাদের প্যানেল হবে ঠিক আছে আচ্ছা এটাকে আমরা একটু সরাই দিলাম এখন এইখানে যে শেপটা আছে এই শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের মেজারমেন্ট কিন্তু কোথায় মেজারমেন্ট যে জায়গাটা সেই পয়েন্টটা কিন্তু আপনাকে হাত দেওয়া এই পয়েন্টটা আমাদের পয়েন্ট এখন যদি আমি এটাকে হাত দিই আমি তো প্রথমেই বললাম যে যেই পয়েন্টটাকে মেজারমেন্ট আছে সেই পয়েন্টটা আপনি হাত দিতে পারবেন না আদারওয়াইজ যেখানে আপনার পয়েন্ট নাই বা মেজারমেন্ট নাই সেখানে আপনি হাত দিতে পারবেন তখন আমি এই পয়েন্টটাকে কি করব এই পয়েন্টটাকে আমি হাত দিব না কারণ এই পয়েন্টটা আমার মেজারমেন্ট এখানে তো মেজারমেন্ট নেই তাই না তো সেই জন্য আমরা করবো যেটা এই পয়েন্টগুলোকে ডিলেট করে দেব এখানে ডাবল ক্লিক করলে জেমিনি সফটওয়্যারের সিস্টেম এটা আপনার বা নাই দেখলেন ঠিক আছে আচ্ছা এখানেও আমাদের কী করতে হবে এটাকে একটু উঠিয়ে দিলাম এটাকে এটা কিন্তু আমাদের হাইটের মেজারমেন্ট এটা কিন্তু আমার ঠিক রাখতে হবে তো এখন এটাকে যদি আমি একটু ডাউন করে দিই শেপটার ক্ষেত্রে এক সেম বা হাফ সেম ডাউন করে দিই সেক্ষেত্রে আমি এটাকে হাফ সেম বা এক সেম ডাউন করে দিতে পারি শেপটা সুন্দর করতে কারণ এখানে আমার এই বরাবর তো চলে আসলো যদি আমি দেখেন এটা এই বরাবর উঠায় দিই এবার উঠাই দিই কিন্তু আমাদের কি এই ওয়ে বরাবর চলে আসলো ঠিক আছে তো শেপটা ঠিক রাখার জন্য মূলত তারপর এখান থেকে এখানে আমি জাস্ট একটু মডিফাই এখানে করে নিতে পারি আর এখানে কিন্তু আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের এই শেপটাকে সুন্দর করে দিতে হবে তাই এখানে একটা ডাবল ক্লিক আছে এখানেও আপনার ডাউন করে দিলাম ম্যাক্সিমাম এখানেও এক দুই চার পাঁচ ফাইভ মিনিট উঠাই দিলাম এখন দেখবেন শেপটা সুন্দর হয়ে গেল তাই না তো এটা কিন্তু তাই আপনাকে করতে হবে যেমন এটাকে এটার উপরে ফেলার পরে আপনাকে এটা কিন্তু টাচ করে নিতে হবে কীরকম আমি এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে এই পয়েন্টে লাগা দেওয়ার পরে হ্যাঁ দুটাকে অ্যাডজাস্ট করতে হবে তো এই অ্যাডজাস্ট করার জন্য অবশ্য সিম অ্যালাউন্সটা আপনাকে হাইড করে দিতে হবে এই হাইড করলাম দেন হবে এখন এটার সাথে এটাকে আমি ম্যাচ করব কিভাবে সরি আমরা কোনটা কাজ করতেছি এটার কাজ করতেছি যাই হোক এটা আপনারা করে নেবেন আমি আর প্যানেল প্যানেলটা কি প্যানেলটা আমরা যেটা করলাম যে মিড প্যানেল মিডেল প্যানেল তো মিডেল প্যানেলটা আমাদের এখন বের করতে হবে তো সেই জন্য আমাদের এখানে মেজারে যেতে হবে মেজারে যাওয়ার পরে এই যে এখানে আমাদের মেজারমেন্টটা নিতে হবে ঠিক আছে কারণ এটার সাথে কিন্তু আমাদের এখানে কত

আর এখানে হচ্ছে কত এখানে হচ্ছে আমরা নয় সিম করবো তো ওই প্যাটার্নটাকে আমরা হাফে করব তো এই জন্য আমরা কিন্তু ফোর পয়েন্ট ফাইভে করতেছি ঠিক আছে এটা ফোর পয়েন্ট ফাইভ ব্যাস এটা আমাদের হচ্ছে প্যানেল তো এই প্যানেলটাকে এখন আমাদের একটা জিনিস হাতে রাখতে হবে এই যে আমাদের এখানে যদি আমি এখানে ধরি ধরার পর এখানে আমাদের এই পয়েন্টটা কিন্তু একটু কার্ভ করে দিতে দিতে হয় ঠিক আছে অ্যাক্সিয়াম অন্তত কার্ভ করে দিতে হবে তারপর জন্য এটাকে আবার কি করতে হবে একটু শেপ দিতে হবে এটাকে শেপ দিতে হবে কারণ টু কার্ভ এভাবে একটু শেপ দিতে হবে ঠিক আছে এখন এটাকে যদি আমি একটু উঠাই যেমন হচ্ছে এখান থেকে কোথায় এই এখানে পয়েন্টটা এখানে দিই তারপর হচ্ছে এটার সাথে যখন অ্যাড করবে তখন কিন্তু এটা সুন্দর হবে স্মুথ হয়ে যাবে ঠিক আছে এবং স্মুথ হয়ে যাবে যখন জয়েন্ট করবেন তখন কিন্তু আরও সুন্দর হবে তো যদি বেশি মনে হয় তাহলে আরেকটু কমায় কমাই দিতে পারেন যেমন এখন এখানে একটু বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে এটা আপনি একটু কমায় দিতে পারবেন ওকে তো এটা আমি আর করতেছি না সরি এটা এইভাবে হবে তো ওকে এখন এখানে আমরা কি করব এটাকে ঘুরাই নেব কীভাবে ঘুরাবো এটা ঘুরাবো না এটা ফুল করে নেব ফুল করার জন্য এটাকে ব্যাস এটা হচ্ছে আমাদের কত নয় সিএম টোটালটা হলো নয় সিএম তো এই নয় সিএম এর সাথে আমাদের এই প্যানেলটা যোগ হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো দেখেন আমরা কিন্তু ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু অনেকগুলো সময়ের বিষয় এটা কিন্তু টোটালটা আমার একটা হচ্ছে এটা মূলত আমার কয়টা পার্ট চারটে পার্ট তাই না এটা দুইটা এটা দুইটা তো এটা হচ্ছে ভিতরেরটা এটা হচ্ছে টপেরটা এই টপেরটার জন্য কিন্তু আমাদের সার্কেল কিন্তু ভিন্ন ভিন্ন আছে তো আমরা কোনটা সার্কেল নিয়েছিলাম এটাকে আমাদের বুঝতে হবে তো আমরা সার্কেলটা নিয়েছিলাম কোনটা আমরা কি ইনারটা 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 ঠিক আছে তাহলে এটাকে আমাদের আবার কপি করতে হবে একটা ঠিক আছে এটাকে আমরা একটা কপি করে নিতে হবে নেওয়ার পর হচ্ছে এখান থেকে আমাদের এটার মেজারমেন্ট অনুযায়ী এটা করতে হবে মানে একটা করতে হবে ইনার একটা করতে হবে সে টপ এখন এটাকে মেজারমেন্ট করি কত দুই চাম আমাদেরকে বাড়াই দিতে হবে দুই চাম না টোটাল হচ্ছে আড়াইস এম বাড়াইতে হবে তো এটাকে আমি আড়াইচ এম বার করে দিব কিভাবে টোটালটা সিলেক্ট দেন হচ্ছে এখানে আমি যদি মাইনাস টু পয়েন্ট ফাইভ দিই তাহলে কিন্তু বেড়ে গেল আড়াইস এম তাহলে এখন এখান থেকে আসেন এটার সাথে এটা আমি অ্যাড করলাম করার দেখেন যে এখানে আমার একটা বড় একটা সুটো এছাড়াও আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের কি এটার মধ্যে কিন্তু অ্যালাউন্স আছে কোনটা প্রপেটটা অর্থাৎ বড়োটা এটার মধ্যে কিন্তু সেই অ্যালাউন্সটা এখানে অ্যাড করে দিতে হবে সেটা কত সাড়ে তিন চাম তাই না আমরা জানি এটাকে সাড়ে তিন চাম অ্যালাউন্সটা যোগ করে দিতে হবে থ্রি ওকে এখন কিন্তু আপনি এটার সাথে এটা ম্যাচ হয়ে গেছে আপনি একটু পরীক্ষা করেন যেমন পরীক্ষা করার জন্য আমি এটার সাথে এটা করব এটার সাথে এটা করব যে দুটো আসলে মিলছে কিনা বা অ্যাড হয়েছে কিনা তো সেজন্য আমাদের করতে হয় যেটা এখান থেকে এখানে এখানে তারপর এখান থেকে এখানে আর হচ্ছে এখানে ধরলাম এখন দেখেন এটাকে আমাদের এভাবে কিন্তু আহ জয়েন হবে এক সাইডে এই এইদিকে একটা হবে এই সাইডে একটা হচ্ছে এই সাইডে যেমন জয়েন হচ্ছে আরেকটা হচ্ছে এটা তার মানে কি এই পার্ট আমাদের দুইটা এটা হচ্ছে তার মানে কি থ্রি পার্ট হয়ে তাই না এই দুইটা এটা একটা একটা তিন পার্ট তো থ্রি পার্ট ফুটের কিন্তু আলোচনা করতেছি আমরা তো ওকে তারপর এটার সাথে এটা একটু ম্যাচ করে দেখি আসলে হলো কি এটা এটা হয়ে গেছে এটা অ্যাকসেপ্ট করলাম তারপর হচ্ছে আবার এটা কি করিস ওকে ঠিক আছে তো আমাদের এরা হয়ে গেল তো এই হচ্ছে আপনার হুট ফাংশন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম শুধু আমরা আরও অনেকগুলো বিষয় আছে এটা আলোচনা করব কারণ ভিডিও আমরা এত বড় করব না এখান থেকে আমি আপাতত রাখছি আর হচ্ছে যদি যদি না এটা আমরা এর একটা ফার্স্ট পার্ট করলাম আর সেকেন্ড পার্ট করব আমরা ইন্টিজারস আলোচনা করব আরো বিষয় যেমন মাইনট কি হুট বিষয় নিয়ে আলোচনা করব এবং এছাড়া আরো হুডের প্যানেল কিভাবে ওপেনিংয়ের ওপেনিংয়ের কীভাবে প্যানেল মানে করতে হয় সেই প্যাটার্নটা কীভাবে করতে হবে সেটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এটার থেকে যতগুলো দেখলাম তার থেকে গুরুত্বপূর্ণ হবে মানকিহুড মধ্যে কীভাবে প্যানেল আমরা অ্যাড করতে পারি কি প্যানেল মিড প্যানেল না এটা হচ্ছে হ্যামের জায়গায় যে একটা প্যানেল হয় সেই প্যানেলটা আমরা কিভাবে অ্যাড করতে পারি এটা হচ্ছে মূলত এই প্যানেলটা হয় হচ্ছে আপনার বি বিভিন্ন ব্র্যান্ডের আপনার এই কিছু ইলাস্টিক হচ্ছে জ্যাকোয়ার ইলাস্টিক দিয়ে হয় ইনার পাটে হ্যাঁ বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কিছু টেপ আছে টেপ দিয়ে হয় এটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ এটা যখন দেখছেন অবশ্যই সেটা দেখতে হবে আর দ্বিতীয়টা ঠিক আছে এই যে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ